এনামুল হক বিজয়ের এই সুইপ শট দেখে মনে হতে পারে নিশ্চিত ছয়। ইউল্যাবের ছোট মাঠে এমন শট সীমানা ছাড়া হবারই মতো। কিন্তু মোহামেডানের বিপক্ষে প্রাইম ব্যাংকের ম্যাচে ডানহাতি এই ব্যাটারের ভাগ্যটা সহায় ছিল না। ফিল্ডার ক্যাচ ধরায় 94 রান করে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিতে হয়েছে, পুরেছেন সেঞ্চুরি না ছুঁতে পারার আক্ষেপে। তাকে আউট করার পর মোহামেডান দলে উল্লাসের কমতি ছিল না। প্রাইম ব্যাংকের ইনফর্ম এই ব্যাটারকে 3 অঙ্ক ছুঁতে না দিয়ে তারা ভেঙেছে মিঠুনের সঙ্গে বিজয়ের 131 রানের জুটি। 6 রানের জন্য এবারে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর তৃতীয় সেঞ্চুরি হাতছাড়া হলেও বিজয় আছেন দারুণ ফর্মে। মোহামেডানের বিপক্ষে মাঠে নামার এক ম্যাচ আগেই খেলেছিলেন লিস্ট এ ক্রিকেটে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ 184 রানের ইনিংস। সে ম্যাচে অবশ্য পুড়েছেন হতাশায়, 16 রানের জন্য পারেননি 200 রানের মাইল ফলক ছুঁতে। 9 রান করলে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সৌম্য সরকারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটাকেও ছাড়িয়ে যেতে পারতেন। এক ম্যাচ পরেই এবার একটি সেঞ্চুরি হাতছাড়া করলেন। এখন পর্যন্ত ডিপিএল এর 7 ম্যাচে 2 সেঞ্চুরির সঙ্গে 3 হাফ সেঞ্চুরি বিজয়ের নামের পাশে। 184 রানের ইনিংসের আগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলেছিলেন 127 রানের ইনিংস। 7 ম্যাচে তার রান সংখ্যা মোট 566, আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার 2 নম্বরে। 2 রান বেশি করে আর 1 ম্যাচ কম খেলে তার ওপরে শুধুই লেজেন্ডস অফ রূপগঞ্জের নাঈম ইসলাম। মজার বিষয়, 566 রান করতে বিজয়ের খরচ হয়েছে মাত্র 581 বল। বলা বাহুল্য, ডিপিএলে এখনও অর্ধেকেরও বেশি ম্যাচ খেলা বাকি প্রাইম ব্যাংকের। বিজয়ের ব্যাটে রান বন্যা অব্যাহত থাকলে টুর্নামেন্ট শেষে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকের যোগ্য দাবিদার। নগদ অ্যাপের সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গেল আসরেও খারাপ করেননি বিজয়। 9 ম্যাচে করেছেন 280, 78 রানের ইনিংসটি ব্যক্তিগত সর্বোচ্চ, আছেন বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকার সেরা 10-এ। ফুটওয়ার্কে সমস্যার অজুহাত আর বাজে ফর্মের কারণে বিজয় জাতীয় দলে নেই 2 বছরেরও বেশি সময় ধরে। সমস্যা সমাধানে বিভিন্ন সময় দেশ সেরা কোচদের সঙ্গে কাজ করতেও দেখা গেছে তাকে। ছিলেন বগুড়ায় অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্পেও, বলতে বাধা নেই কঠোর পরিশ্রমের ফলাফল হিসেবেই চলমান ডিপিএলে বিজয়ের এই দুর্দান্ত ফর্ম। তিনি নিজেও জানেন জাতীয় দলে ফেরার প্রক্রিয়াটা তার জন্য বেশ কঠিন। ওয়ানডে টেস্ট কিংবা টি-20, বছরে বছরে অনেক তরুণ ক্রিকেটারই ওপেনিং পজিশনে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন। কঠিন পথ পাড়ি দিয়ে বিজয় কি পারবেন আবারও জাতীয় দলে নিজের প্রত্যাবর্তন ঘটাতে? আপাতত প্রশ্নটা তোলা থাক সময়ের হাতে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।